ठीक बोले दाओ ना ये आपने दिख के बाहर जाओ आपने झमेला हमने खोलने नहीं आए सिर्फ जानने के लिए आए कि आप लोग मतलब झील भरट कर रहे कि नहीं ये सब 14 নম্বর ওয়ার্ডের পর এবার 13 নম্বর ওয়ার্ড ডানকুনি পৌরসভাতে ফের অভিযোগ উঠছে ঝিল ভরাটের। এই মুহূর্তে রয়েছি 13 নম্বর ওয়ার্ড দক্ষিণ চব্বিশ পল্লী যে এলাকা সেখানে দেখাতে বলবো এই যে বিশাল আকার যে ঝিল দেখতে পাচ্ছেন, যেমনটা স্থানীয়দের দাবি প্রায় 70 বছর ধরে এই ঝিল তারা ব্যবহার করেন, কখনও ছট পুজো, কখনও তারা নিজেরা কচি কাচারা এখানে স্নান করতেন একটা সময়, এমনকি মাছ চাষও হতো। বর্তমানে দেখতে পাচ্ছ আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে দূরে যে দেখা যাচ্ছে একটি এখানে কোম্পানি সংস্থা তারা তাদের কাজ করছে এবং সেখানের যে মাটিগুলো দেখতে পাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই ঝিলে ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে জেসিবি দিয়ে এই মাটি ফেলে কিন্তু এই যে বিশাল আকার ঝিল সেটাকে ভরাট করা হচ্ছে এবং এর ফলে এলাকার মানুষ তারা সিঁদুরে মেঘ দেখছে, কারণ সামনে বর্ষা আর বর্ষা আসলেই এই 13 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে এবং তার উপর এই যদি এরকম একটা বড় ঝিল যেখানে মূলত সবচেয়ে বেশি জল এখানে স্টাক হতো অর্থাৎ জমতো বর্ষার জল, সেই জায়গাটা যদি ভরে যায় তাহলে কিন্তু তাদের আরও দুর্বিহ অবস্থা হবে বা তারা আরও সমস্যায় পড়বেন। সেই কারণে তারা চাইছেন যাতে এই ঝিল তাকে ভরাট না করা হয়। এখানে দেখতে পাচ্ছ এলাকার মানুষজন রয়েছে, আমরা একটু কথা বলি, বলছি এই যে ঝিল দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অনেকে মাটি ফেলছে, মানে কী হচ্ছে বিষয়টা একটু যদি বলেন? এটা ভরাট করছে ওরা, ঝিলটাকে ভরাট করা প্রোগ্রাম করছে ওরা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা চাইছি কি এটা ভরাট যেন না হওয়া। এটা কি ঝিল ছিল? ঝিল ছিল, আজ পর্যন্ত এর মধ্যে পাম্প লাগিয়ে জল শুকাতে পারিনি, কিন্তু এখন পাম্প লাগিয়ে দেখি শুকাচ্ছে জলগুলোকে। কত বছর আগে? 70 বছর প্রায়, আজ 70 বছর। কিভাবে ব্যবহার করেন আপনারা এখানে? রান্না হতো জলের, বাচ্চারা সাঁতার কাটতো, মাছের চাষ হতো, চান টান করতো, সব অনেক কিছু কাজ হতো এই জিলে। আমাদের ছট পুজো হতো, সব বন্ধ হয়ে গেছে এইখানে। ভরাট হয়েছে কি হবে? ভরাট করে ওরা কি প্রোগ্রাম করেছে, মনে হয় বিক্রি করবে না কি করবে, এটা এখন আমরা জানতে পারছি না, কিন্তু আমরা দেখি কি মাটি ফেলছে এটা ভরাট করবে। আমরা চাইছি কি এটা ভরাট যেন মাটি ফেলছে, রাত্রিবেলাও ফেলে দিচ্ছে মাটি, যে ঝিলটাকে নিয়েছে নতুন, আগে যে মালিক ছিল তা থেকে নতুন নিয়েছে ঝিলটাকে। আচ্ছা, সে রাত্রিবেলা পাম্প লাগিয়ে ভরাট করে যাচ্ছে এটাকে। আপনার কাউন্সিলরকে জানাননি? না, আমরা জানিয়েছি কাউন্সিলরকে, কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, ওরা বলছে জয়েন্ট পলিউশন করুন, জয়েন্ট পলিউশন দেওয়াই হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখনো ভরাট হচ্ছে। আমরা চাইছি ঝিলটা যেন পরিষ্কার থাকুক, বাড়ানো হোক, তাতে আমরা বয়স্ক লোক একটু চারিদিকে হাঁটা চালা করি, এটা জায়গা নেই যে এইখানে আমরা 13 নম্বর ওয়ার্ড বাস দক্ষিণ সুভাষ বলি কি লোক কোথায় হাঁট মর্নিং ওয়াক করবো। মর্নিং ওয়াক করার জন্য চারিদিকে যদি বাড়ানো হয়ে যায়, রাস্তা হয়ে যায়, তো খুব সুন্দর জায়গা হয়ে যাবে। হ্যাঁ, আমার নাম লালু সিং। ভরাট হচ্ছে, এরা কীরম করছে কিছু কেউ কাউকে জানতেই দেয়নি। আচ্ছা, এই যে পাম্প সেট নিয়ে সব জল টানলো, তারপর শুনছি কি ভরাট হবে ভরাট হবে। আমরা চাইছি পুকুর পরিষ্কার হোক, পুকুর ভালো হোক, পুকুরে জল থাকুক, এটাই আমরা চাই। শঙ্কর মন্ডল। এখানে অনেক মহিলারাও রয়েছে, আমরা একটু কথা বলি। ছট পুজো? হ্যাঁ, ছট পুজো হয় তো, ছট পুজো হয় এখানে, আমরা সব সরবরাহ করি, চান টান করি, সব কিছু বাচ্চারা চান টান করে, আমরা ভরাট করে দিচ্ছে। হ্যাঁ, এরা ভরাট করে দিচ্ছে, এরা তো আমাদের জানতেই দিচ্ছে না, সব ভরাট করে দিচ্ছে। আর আমরা ভরাট হয়ে গেলে আমরা কোথায় যাব বলুন? একটু আমাদের ঘরে যদি আগুন লাগে, কোনো জায়গায় কিছু দরকার লাগে, তো আমরা জল কোথায় পাবো? আমাদের পাড়াটার মধ্যে এখানে সমস্ত পাড়াটা ঘুরে দেখুন, একটাই পুকুর, এই পুকুরটা যদি বুঝিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? ঠিক আছে, আমরা চাইছি যে এটা যেন না ভরাট হয়, পুকুরটা থাক। মীরা মণ্ডল, বুঝতেই পারছেন যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা বলছেন যাতে কোনোভাবেই এই যে ঝিল দীর্ঘ প্রায় 70 বছরের সেটাকে ভরাট না করা হয়। ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা তথা বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী তিনি লিখিত আকারে পুরসভা, এসডিও এবং ডানকুনি থানায় জানিয়েছেন। দেখুন, 14 নম্বর ওয়ার্ডে যে ঘটনা আমরা দেখলাম ডানকুনিবাসী, প্রায় পৌরসভার নাকের ডগাতেই কাজটা হচ্ছে, তারপরেই 13 নম্বর ওয়ার্ডে 70 বছরের পুরনো ঝিলে হাত পড়ে গেল। পৌরসভা থেকে 100 মিটার দৌড়ে দূরত্বে রয়েছে এই ঝিলটা, এবং এই ঝিলে সমস্ত মানে এলাকাবাসী
স্নান থেকে শুরু করে পূজা অর্চনা থেকে শুরু করে বিয়ের কাজ থেকে শুরু করে এমনকি ছট পুজোর কাজেও এই ঝিল ব্যবহার হতো। কিন্তু কিছুদিন পূর্বে দেখলাম কিছু মানুষ যারা সুপার ফরজিংকে কিনেছে বা যারা এইটা করতে চাইছে তারাই ঝিলটার পিছনেও পড়ে গেছে। দিনের আলোতে ডাম্পারে করে বোঝাই করে মাটি এনে জেসিবি দিয়ে ঠেলে ঠেলে ঝিলটাকে বোঝানো হচ্ছে। বিরাট বড় ঝিল, এক কাঠা দু কাঠা পাঁচ কাঠা ঝিল নয়, এটা প্রায় দশ বিঘের কাছাকাছি ঝিলটা আছে। তা আমাদের এলাকাবাসী এবং আমরা প্রথম থেকে এটা বাধা দিয়ে আসছি। আমরা দু তিনবার গেছি, ওনাদেরকে অনুরোধ করেছি, কিন্তু ওনারা শুনছেন না। রাতের অন্ধকারে রাত্রি দুটো আড়াইটে তিনটের সময় ওনারা মাটি বোঝাই করে যাচ্ছেন এবং ক্রমাগত প্রত্যেককেই একটা পরোক্ষভাবে হুমকি দেওয়া হচ্ছে যে এটা প্রশাসনের মদতে হচ্ছে এবং প্রশাসনের বিভিন্ন লোকের নাম ওনারা বলছেন, আমাদের সামনে ওনারা ফোনও করছেন। কারণ এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ, এই ঝিল ওনারা মানে এই 13 নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই বোঝাতে দেওয়া যাবে না, এটাই এলাকাবাসীদের বক্তব্য। পৌরসভাকে লিখিত জানিয়েছি, রিসিভিং কপি আমি নিয়ে এসেছি, এমনকি লোকাল থানা ডানকুনি থানাতেও আমি আমার সেই রিসিভিং জমা দিয়ে এসেছি এবং ফিশারি ডিপার্টমেন্টকে মেল করেছি, এসডিও বিএলআরওকে চিঠি করা হয়ে গেছে। কোনোভাবেই বন্ধ হচ্ছে না এবং ক্রমাগত ওরা মাটি ফেলেই চলেছে, কাউ কারোকে কোনো রকম তোয়াক্কা করছে না। এবং ওদেরকে জানালে ওরা বলছে যে অনেক উপর মহল পর্যন্ত ওদের হাত আছে এবং নবান্ন অবধি ওদের হাত আছে, এই হিসাবে ওরা এটা কাজটা করবে জোর জবরদস্তি করে। আর আমাদের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা রয়েছে দীর্ঘদিন ধরে, তারাও দৃঢ়প্রতিজ্ঞ, এই ঝিল আমরা বোঝাতে দেবো না। দেখুন, সাধারণ মানুষকে তো ওরা অত্যাচারিত করেই তুলছে দিনকে দিন। আজকে যেটা ঘটেছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে মিডিয়া, সেই মিডিয়ার ওপর ওরা আক্রমণ যেভাবে সানিয়েছে তাতে আগামী দিন যে ওরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে না, এইটা আমরা প্রশাসনের কাছে চাইছি। ইমিডিয়েটলি এর বিরুদ্ধে কড়া অ্যাকশান হোক এবং এই ঝিল বোঝানোর বিরুদ্ধে যে ভিন্ন চক্রান্ত এটা বন্ধ করা হোক। এই ঝিল কোনোভাবেই বোঝানো যাবে না। পৌরসভার কাছে আবেদন করেছি যে আপনারা এই ঝিলকে পুনরায় ব্যবহারোপযোগী করে তোলার জন্য, যাতে সাধারণ মানুষ এই ঝিলটাকে ব্যবহার করতে পারে। ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, আগামী দিন ডানকুনি জলের তলায় থাকবে। এবং এই যে আজকে আমি খবর পেলাম, ডিএন বাংলা রিপোর্ট করতে গেছিলো, তার উপরে তার ক্যামেরা ফ্যামেরা ফেলে দেওয়া হয়েছে, তার উপরে আক্রমণ হয়েছে তাদের উপরে। এই যে সত্য ঘটনাকে তুলে ধরার তাদের যে কাজ, তাকে কীভাবে স্তব্ধ করা যায়, শারীরিকভাবে তাকে কীভাবে নির্যাতন করা যায়, সত্য ঘটনা যেন সামনে না আসে, গণতন্ত্রের টুটি টিপে কী করে ধরা যায়, তার হচ্ছে একটা মাধ্যম হচ্ছে এই সাংবাদিকদের। হ্যাঁ, গণমাধ্যমকে, হ্যাঁ, তাদের উপরে আক্রমণ করো, তাদেরকে নির্যাতন করো এবং ভয়ঙ্করভাবে মানুষ এর ফল ভোগ করবে। মোটা মোটা টাকা আজকে রফা হয়ে যাচ্ছে এবং এত সাহস এদের, এরা সাংবাদিকদেরও তারা রেহাই দিচ্ছে না। তাহলে কার হাত আছে মাথায়, কাদের হাত, এত সাহস কী করে পায় তারা? টাকা দিয়ে আজকে শাসক দলের সমস্ত নেতাদেরকে কিনছে, কিনে আজকে তারা এই মস্তানিটা করছে। আমরা নামছি, ছাড়বো না। ওখানে পাড়ার মানুষ নেমেছে, 13 নম্বর ওয়ার্ডের পাড়ার মানুষ নেমেছে, পাড়ার সমস্ত মানুষ নেমেছে। হ্যাঁ, আমরাও আগামী দিনে নামছি, লড়াই হবে, এ জিনিস হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রথমে আপনাদের ডিএন বাংলাকে আমি আমাদের 13 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমাদের আইএনটিসি এবং কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে সামাজিক কাজগুলো আপনারা করছেন বা আপনাদের যে আপনারাও ছবি তুলতে গেছিলেন সেখানে আপনাদের বাধা দান করেছে, এর আমরা তীব্র নিন্দা করছি। এবং আমি আপনাকে বলি যে এটা আজকের থেকে 70 বছর আগের এটা ঝিল, আমিও পাড়াতে 35 বছর ধরে আছি, ওখানে আমাদের
বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, ছট পুজো এবং যে কোনো রকম কাজ, শুভ কাজ আমরা ওই ঝিলে করে আসছি। আজ আমরা আগেও যারা আছে 70 বছর ধরে এখানে এই কাজটা হয়ে আসছে, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে কিছু সমাজ বিরোধী বলবো না, এদেরকে কোনো দলের কর্মী বলবো আমরা ঠিক বুঝতে পারছি না, তাদের মদতে যেমনি অন্ধ স্টিলটাকে আমরা চোখের সামনে বন্ধ হতে দেখলাম, সেখানে ইন্ডাস্ট্রির জায়গাতে অন্য কিছু হলো, সেরকম এই ঝিলটাকেও বোঝানোর চেষ্টা হচ্ছে। আর আপনাদের মাধ্যমে এবং প্রশাসনকে আমরা জানাবো, যদি তারা না করে আমরা পাড়ায় যারা আছি আমরা ওয়ার্ডের লোকেরা সই সাবুত করে এবং দরকার আমরা রাস্তা অবরোধ করে এই ঝিলকে বোঝানো আমরা বন্ধ করবই করব। তারপরও যেমনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখনও কিন্তু এই যে ফ্যাক্টরি সংলগ্ন এলাকা সেখানে প্রচুর পরিমাণে মাটি জমায়েত করে রাখা হচ্ছে এবং স্থানীয়দের অভিযোগ যে রাতের অন্ধকারে সেই মাটিগুলো এই যে ঝিল সেখানে ফেলা হচ্ছে এবং যার ফলে এই ঝিল সেটা কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং এটা যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু জল নিকাশের যে সমস্যা সেটা আরও বাড়বে এবং এই সংলগ্ন এলাকা মূলত দক্ষিণ সুভাষপল্লীর এই 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা কিন্তু জলমগ্ন হয়ে পড়বেন। দেখুন বিরোধীরা বলতে কারা, বিরোধীরা মধ্যে যদি এখন আমি এখনো পর্যন্ত মানে পশ্চিম ভারত এই পশ্চিমবঙ্গে বিজেপি আসেনি, তার আগে সিপিএম রাজত্ব করেছে, কংগ্রেস রাজত্ব করেছে। আমি যে কথাগুলো বললাম যে এর আগে দুটো জলাশয় ছিল, একটা গেটের সামনে সেটা দেখবেন এখন সেখানে সেটাটা ডোবা হয়ে দাঁড়িয়েছে, সেখানে বড় বড় ফ্ল্যাট উঠে গেছে। হ্যাঁ, জেটসের ওই ইয়েটা থেকে শুরু করে একদম ওখানে একটা বড় জলাশয় ছিল, সেটা একটা ডোবা হয়ে গেছে। আরও এইখানে আমাদের 13 নম্বর ওয়ার্ড দক্ষিণ সুভাষপল্লীতে অনেক জলাশয় ছিল, সেই জলাশয়গুলো বুঝে গেছিলো, সেগুলো তো আমার আমি আসার সময় তো বোঝেনি আর এইখানে তার আগে বুঝেছে। তা তারা এখন এইসব বিভিন্ন তাদের ওই মানে কোনো রকম তাদের কোনো ফাংশন নেই, মানুষের সেবায় তারা কোনো কাজে লাগছে না, তারা একটা এরকম একটা অজুহাত দেবে যে বিশাল টাকার কিসের ডিল হয়েছে, টাকাটা কোথা থেকে ডিল হবে, যে জলাশয়টা এখনও পর্যন্ত বোঝেনি, বোঝানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে সেটার জন্য একটা মাস পিটিশন পড়েছে, কিন্তু জলাশয়টা তো তারাই জলাশয় বলে রাখেনি, তারা তো ফিশারি অ্যাক্ট অনুযায়ী যেখানে মাছ চাষ হতো, যেখানে সুইমিং হতো, যেখানে মানে আমরা সাঁতার শিখেছি, সেই জায়গাটা এখন সমস্ত ড্রেনগুলো যুক্ত হয়েছে, এটা কারা করেছে? তা যারা করেছে তারাই বলতে পারবে যে কিসের টাকার ডিল হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, আমার আমি এই এলাকার মানুষের ম্যান্ডেটে জিতে এসেছি এবং আমি এই ভূমিতেই আমার জন্ম এবং আমার 57 বছর বয়স, আমাকে এই ভূমিতেই আমার শেষ ইয়ে হবে। তা আমি চাইবো মানুষ, প্রত্যেক মানুষ তার নিজেকে সবচেয়ে ভালোবাসে, তা আমিও সেরকমভাবে চাইবো আমার ওয়ার্ড, আমার পাড়া সবচেয়ে ভালো হোক। সেইখানে এরকম একটা মাস পিটিশন পড়েছে শুনলাম যে পাশে ওই সুপার কর্জিনের পিছনেই যে জলাশয়টা রয়েছে সেই জলাশয়টা বুঝিয়ে ফেলা হচ্ছে, এরকম একটা খবর আমার কাছে এসছে। আমি তৎক্ষণাৎ তাদেরকে বলেছি, মাস পিটিশন দিয়েছে যখন তখন নিশ্চয়ই আমরা এটা দেখব, এর মধ্যে ঈদের ছুটি চলছে গেছে, আপাতত আমি যেটা দেখেছি সেরকমভাবে এখনও বোঝানো শুরু হয়নি, তাদের মাটি স্ট্যাক করা আছে, এইটা দেখে আমি এখনও পর্যন্ত সেরকমভাবে পৌরসভায় কাজকর্ম তো শুরু হয়নি। তা একটা কথা হচ্ছে যে জলাশয় কোনো সময় বোঝানো যাবে না। আমি যেটুকু জানি একজন ব্যক্তি এটাকে নিয়ে একটা কমপ্লেন দিয়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি বর্তমানে খুব আমরা চাপের মধ্যে আছি, NH-এর যে কাজ হচ্ছে সেখানেও NH কাজ করার ফলে হয়ে যাচ্ছে কি আমাদের আশেপাশের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেখানে সেগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে, সেই নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা খুব ব্যস্ত আছে। আমরা কালকে আমি নিজে কালকে ইঞ্জিনিয়ারদের নিয়ে পুরো NH-এর দুপাশে যে কটা ওয়ার্ড আছে আমি ঘুরেছি, ঘুরে সেই জায়গাগুলোতে যাতে জলমগ্ন না হয় তার জন্য আমরা দেখাশোনা করেছি। তা অভিযোগ যখন এসছে আমাদের ইঞ্জিনিয়াররা যাবে, গিয়ে তদন্ত করবে, করে দেখবে। এবং আমার যেটা আমি পরিষ্কারই বলতে পারি, দীর্ঘদিনের কোনো জলাশয় যেগুলো আইনানুগভাবে মানে জলাশয় হিসেবেই যেগুলোকে ট্রিট করা হয় সেগুলো কখনোই এটাকে বোঝানো হবে না। এবং আমি নিজেও ওখানে ছট পুজোর সময় গেছি, ওখানকার কাউন্সিলর সঙ্গে আমাদের ছিল, কাউন্সিলরের সঙ্গে আমি কথা বলতে পারিনি, কাউন্সিলরের সঙ্গে কথা বললেও আমি আশা করি ব্যাপারটা পুরো জানতে পারবো না। সংবাদমাধ্যমকে যদি আক্রমণ করে থাকে এটা খুবই মানে নিন্দার বিষয়, এটা করা উচিত না, তারা খবর সংগ্রহ করতে গেছে, এটাকে আমরা কখনোই সমর্থন করি না। এবং এই অভিযোগটা আমার কাছে যখন এসছে আমিও দেখছি এটাকে
একটা তদন্তের মাধ্যমে কি করা যায় কি বিষয় এটা জানার জন্য আমি চেষ্টা করছি। আর সংবাদ মাধ্যমের উপর আক্রমণকে আমি এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে NHAI-এর কাজ চলছে, রাস্তা সম্প্রসারণ হচ্ছে, 6 লেন হচ্ছে, যার ফলেও কিন্তু এই রাস্তার ধারে যে সমস্ত নয়নজুলিগুলো ছিল সেইগুলো ইতিমধ্যেই কিন্তু NHAI তারা বুঝিয়ে ফেলেছে এবং তারপর যদি এই সমস্ত শিলগুলো বন্ধ হয় তাহলে কিন্তু ডানকুনিতে জল নিকাশির সমস্যা আরও বাড়বে, আরও জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে একাধিক ওয়ার্ডে। এ বিষয়ে পুরসভার সঙ্গে আমরা কথা বলেছি, পুরসভা জানিয়েছে বিষয়টি নজরে এসেছে, লিখিত অভিযোগ তারা পেয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এবং এই যারা মূলত ভরাট করছে সেই সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা কথা বলতে যাই এই ফ্যাক্টরির ভিতর তখন কিন্তু সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়, তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং এভাবেই কিন্তু হুমকির মুখে পড়তে হয় সংবাদ মাধ্যমকে। এখন দেখার প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং 14 নম্বর ওয়ার্ডে যেভাবে পুরসভা বন্ধ করেছে কাজ সেভাবে এই যে ঝিল সেটাকে রক্ষা করতে পুরসভা কী পদক্ষেপ নেয়, পুরসভার কী ভূমিকা থাকে সেদিকেই নজর থাকবে আমাদের। HB, DNN বাংলা, হুগলি।